হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো হোলির বেশ কিছুদিন পর ভিডিও টিডিও অত করা হয়নি, তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন কী রান্নাবান্না করলাম, কী করলাম না করলাম সবটাই তোমরা জানতে পারবে। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল রান্নাবান্না থেকেই আমি ব্লগটা শুরু করছি। বর আসবে, তো বর আসবে বলে কথা, বরের পছন্দ রান্নাবান্না করবো না, কারণ সপ্তাহে সারাটা সপ্তাহ সে বাড়ি থাকে না, শনি রবিবারটাই বাড়ি থাকে। তাই চেষ্টা করি বরের পছন্দ কিছু রান্না করে খাওয়ানোর। তো এই জায়গায় দেখো, আমি কাতলা মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে এগুলোকে ভেজে নেবো। আর কড়াইটা তোমরা দেখে কেউ কিছু মনে করো না, কারণ কড়াইটা মানে আগের রান্নাতে করার পরে আমি ধুয়ে নিয়েছি, তো একটুখানি কড়া বেশি গরম হয়ে গেছিলো, তাই এরকম পুড়ে পুড়ে গেছে। তো ভালো করে ডোলে ডোলে মাজলে উঠে যাবে। তো বরের পছন্দের মেটে আলুর তরকারি করব। ও খুব পছন্দ করে মেটে আলু, কচু, এই ধরনের রান্নাবান্নাগুলো, খাবারগুলো। ও না খুব সাদামাটা খাবার পছন্দ করে, মানে হেভি কিছু ওর জন্য করতে হবে ও আসলে বাড়ি, বা মাছ মাংস খুব পছন্দ করে সেরকম না, কিন্তু এই যে মানে সবজি, শাক সবজি, কচু, এই মেটে আলু, এই জিনিসগুলো ওর খুব পছন্দের। তো বাড়ির সামনে দিয়ে সকালবেলা এরকম কাতলা মাছ যাচ্ছিলো, তারপরেই পেয়ে গেলাম মেটে আলু। তো ভাবলাম যে ভালোই হবে, কাতলা মাছ দিয়ে মেটে আলু দিয়ে করে দেবো ওকে, আমারও বেশ ভালোই লাগে। এই রান্নাটা আমি একদম মশলা ছাড়া করি, মানে কোনো রকম কোনো মশলাপাতি কিচ্ছু যায় না, বাট খেতে এত মজাদার হয়, এত টেস্টি হয় বলে বলার কথা না। আমার তো খুব ভালো লাগে, আমার বড় এইভাবে খুব পছন্দ করে। তো এই দেখো, এই জায়গায় হচ্ছে কই মাছ, একটা কই মাছ মাছারা কাকা ফ্রি দিয়ে গেছে। তো ফ্রি বলে আমি আর রেখেই দিয়েছি, কিন্তু আমি কই মাছ কাটতে পারি না, আমি মাছ কাটতেই পারি না, তার মধ্যে কই মাছ সহজে মরে না, খুব কষ্টকর। আর এই দেখো, এখানে হচ্ছে পুঁই শাক, এগুলো আমার বাবার বাড়ির পুঁই শাক, সেই দেখিয়েছিলাম না, তো ফ্রিজে ছিল। তো ভেবেছি আজকে এই কটা সবজি দিয়ে, আর মাছের যে মাথা কানকোটা রয়ে গেছে ওইটা দিয়ে বানাবো। এই দেখো মেটে আলুগুলো আমি এই জায়গায় কেটে রেখেছি, একটুখানি ভাপ দেবো ভেবেছিলাম, কিন্তু কাকাটা বললো দরকার নেই, খুব ভালো আলু নাকি গলে যাবে। তো এই দেখো আমি রান্নাটা কীভাবে করবো। এই জায়গায় আমি কড়াই তেল দিয়ে মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি, সেই তেলের মধ্যেই আমি জিরে দিয়ে দিলাম, জিরে আর তেজপাতা, এইটাকে আমি ভালো করে ভেজে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তো ভেজে আমি একটা বাটিতে তুলে নেব। এটাই হচ্ছে এই রান্নাটার মেন মশলা, মেন টেস্ট। মশলাপাতি বলতে কোনো আর কোনো কিছুই চলবে না। আর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো একটা শুকনো লঙ্কা। জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন, মানে যে কোনো ফোড়নে শুকনো লঙ্কাটা খুব ভালো চলে, আমার কাছে খুব ভালো লাগে এই ভাজার গন্ধটা। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি আলুটা, মানে এমনি আলুটা, এমনি আলুটা আমি আগে ভেজে নেব, কারণ মেটে আলুটা নাকি খুব ভালো, বেশি ভাজলে নাকি একদম গোলের ডাল হয়ে যাবে। আগে ওই কাকার কাছ থেকে আমি এই আলুটা রেখেছি, খুব ভালো। আর বিপ্লব আসলে এইগুলো আমি রাখি, কারণ ও যেহেতু পছন্দ করে, আর বেচারা কাজে থাকে, এইসব তো খেতে পারে না না। তো এই দেখো আমি এই জায়গায় মশলাটা গুঁড়ো করে নিচ্ছি ভালো করে, একটু হয়তো কালো কালো লাগছে কিন্তু না, এটা কিন্তু মানে একদম পারফেক্ট ভাজা হয়েছে। তো এই দেখো এই জায়গায় আমি আলুটা ভালো করে ভেজে টেজে নিচ্ছি একদম নাড়িয়ে চাড়িয়ে। আর এই জায়গায় আমি একটু সামান্য কাশ্মীরি লাল মরিচও দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। আর এই দেখো মেটে আলুটা দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমি এই জায়গায় জল দিয়ে দিলাম, বেশিক্ষণ ভাজিনি। আর এই যে মাছ দিয়ে দেওয়ার পরে, আর এই দেখো মশলাটা আমি এই জায়গায় দিয়ে দেবো এই পরিমাণে, কারণ বেশি সেদ্ধ করা লাগবে, বেশি ফোটালে না সে একদম মানে তরকারি বেশি জাল দিলে একদম গলে, দেখো তো বুঝতে পারছো আলুগুলো কত ভালো গলে গেছে, ভেঙে ভেঙে গেছে। আর এই দেখো রেডি আমার মাছের ঝোল মশলাপাতি ছাড়া। হ্যাঁ, আমি কিন্তু আলুটা যখন ভাজছিলাম কাঁচা লঙ্কা কিন্তু চিরে চিরে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। এই দেখো আমি এই জায়গায় দুই টুকরো পটল ভেজে নিচ্ছি, দু পিস পটল ছিল ফ্রিজে, তা ভাবলাম কি করি ভেজে নিই আমার মেয়ের জন্য। আর এখানে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি পুঁই শাকের ঘ্যাটটা রান্না করার জন্য। এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। তো পুঁই শাকটা বিপ্লব যেহেতু এনেছিল আমার বাড়ির থেকে, ওর নিজে হাতে কেটে এনেছে, আর ডাটাগুলো খুব মোটা মোটা, তো ডাটাগুলো আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। আর এই যে এই কটা সবজি ছিল অল্প কটা, তো আমি সব কেটে কুটে নিয়েছি সবজিগুলো। এই দেখো সবজিগুলো আগে ভেজে নেবো ভালো করে, বেশি না, চার পাঁচটা করে ছিল, বেগুনটা ওই বাড়ির, কুমড়োটা খালি এখানে বাজারের, আর কুমড়ো আর আলুটা খালি এখানে বাজারের, শিম বেগুন এই সবই ওই বাড়ির, পটল। আর এ দেখো ডাটাগুলো,
কিরম মোটা মোটা দেখছো, আমি মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি, নালে মানে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগতো। তো পুঁই শাক মানে পুঁয়ের ডাঁটা ডাঁটা তো আগে জলে ভিজিয়ে রাখতে নেই, সাথে সাথে ধুয়ে দিতে হয়। তো আমি এই জায়গায় ধুয়ে নিলাম, আর এই দেখো এখানে সবজিগুলো মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। রান্নাবান্না করতে সেরকম কখনোই পারতাম না বা আগের থেকে শেখা না, কারণ বাড়িতে কখনো রান্নাবান্না করে খেতে হয়নি, মা বাবার আদরের মেয়ে যেহেতু। তো এখানে এসে বিয়ের পরে, আগে দিল্লিতে থাকতাম, তারপরে এখানে এসে যা থেকেছি শ্বশুরবাড়ি এসে। আমার বর কিন্তু খুব ভালো রান্না করতে পারে, ও সমস্ত রান্না খুব ভালো পারে, এমনকি ছেলে হয়েও রুটি লুচি এত ভালো পারে না, আমি তো কিছুই পারি না। তো সারাটা সপ্তাহ যতটাই রান্না নিয়ে গাহালামি করি, সপ্তাহে শনি রবিবারের দিনটা না একটা আলাদা এনার্জি চলে আসে, কারণ ও বাড়ি আসে, বর বাড়ি আসবে, তার সে কী খেতে ভালোবাসে, তার জন্য কী বানাবো, কী মানে রান্নার টেস্ট যেন হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি যেহেতু একা একদমই থাকি না, আমার মেয়ে থাকে, তার মধ্যে আমার বিকি রয়েছে, আমার দুটো বাচ্চা, ওদের জন্য আলাদা আলাদা করতে হয়, এই জন্য আমার নিজেরও খাওয়াটা হয়ে যায়। আর তা না হলে মানে আমি ব্রেড পাউ মানে ডিম এসব খেয়েই চালিয়ে দিতাম। তো এই দেখো এখানে সবজির খোলাগুলো সমস্তটা আমি তুলে নিচ্ছি। সবজির খোলাগুলো আমি আমার বাড়িতে তো সেরকম জায়গাপাতি নেই যে গাছপালা সেরকম লাগানো হবে, আর একটা বাড়ি আছে তোমাদের আমি সেটা একদিন অবশ্যই শেয়ার করবো। সেই বাড়িতে অনেকটা জায়গা কিন্তু যাওয়া হয় না খুব একটা, বিপ্লব যায় মাঝে মাঝে মধ্যে, ওই বাড়িতে আবার গাছে এচোট টেচোট হয়েছে, ও গিয়ে নিয়ে আসে। তো এই সবজিগুলো আমার বাড়িতে মানে আমার বাইরের যে কলটা এখানে, তো এই কলটার পাশে সামান্য মানে মাটির জায়গা রয়েছে, কুয়োর পাশে মানে যেটা এই এই যে জলটা যায় যে সেই জলটার পাশে, কুয়োটার পাশে সরি কি বলছি, একটু মাটির মতো জায়গা রয়েছে, ওই মাটির মধ্যেই আমি সবজির খোসাগুলো ফেলি যাতে মাটিটা আরও ভালো হয়, গাছপালা লাগানোর মতো না গো। আর এই দেখো কি খাচ্ছি, গরম পড়তে না পড়তেই মেয়ে আর আমি মিলে পেপসি খেতে বসে গেছি। জানি এই সময়টা বাচ্চাদের অনেক রকম রোগ হচ্ছে, দেয়াটা উচিত না, কিন্তু কি করবো বিশ্বাস করো, পেপসি যাচ্ছিল তো খুব মন চাইলো, রোগ হয়ে গেল। তো আমি খেলে আমার মেয়েও তো খাবে, তো আমি কোক ফ্লেভারটা নিয়েছি আর আমার মেয়েকে ম্যাঙ্গো ফ্লেভারটা দিয়েছি। তো এই দেখো ও খাচ্ছে, সে তো এইসব খাওয়ার পটু, সে তার বাবা আসার আগেই তার বাবাকে বলে দেয় বাবা আমার জন্য এটা আনবে, বাবা আমার জন্য এটা আনবে। আর তার বাবা তো মেয়ে ভক্ত প্রাণ, মা মেয়ে যা বলে তাইটা নিয়ে এসে হাজির করে। তো আজকের ব্লগটা এইটুকুনি ছিল, কী রান্নাবান্না করলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সাথে। টাটা।